মুসলিম উম্মাদ চিরকাল উহুদ খ্রিস্টানদের দালালি করে বেড়ায়। তাদের আদর্শ আমার দেশে চলছে না, সবই তাদের আদর্শ। এই সব বাদ বাদ দিতে হবে। বস্তুগত উপাদানের মধ্যে প্রথম হচ্ছে ঐক্য ও সংহতি। দুই নম্বর হলো পরস্পরের ঝগড়া পরিহার করতে হবে, অবশ্যই দ্বিমত থাকবে। তিন নম্বর অলসতা পরিহার করা, যারা নেতৃত্ব দিবেন তাদের অলসতা পরিহার করতেই হবে। চার নম্বর কোরআন সুন্নার বিরুদ্ধে যায় আমরা প্রতিবাদ করবো, পরামর্শ দেবো, এটা করেন এটা করেন, এরপরে যদি না মানে পুরো গোনা তার উপর হবে না। পাঁচ নম্বর হচ্ছে দৃঢ় পদে সংগ্রাম করা, যুদ্ধের সময় যে পালন হবে, যে কোনো মূল্যে আপনার শক্তি অর্জন করতেই হবে, নইলে আপনি দুনিয়াতে টিকতে পারবেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। দুইটা উপাদান রয়েছে আপনাকে, বস্তুগত উপাদান এবং নৈতিক উপাদান, দুদিকে সমৃদ্ধ হতে হবে। বস্তুগত উপাদান ছয়টা, একটা হলো জামাতবদ্ধ জীবন। বস্তুগত উপাদানের মধ্যে প্রথম হচ্ছে ঐক্য ও সংহতি। যদি আমাদের নিজেদের মধ্যে ঐক্য এবং সংহতি না থাকে, আমরা কোশ্চেন করার সামনে আগাতে পারব না। ওয়াতাসমু বিহাবলিল্লাহ জামিওয়ালা তাফাররাকু, এ আয়াত আমরা সবাই পড়ি। আল্লাহ বলছেন তোমরা সবাই আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং বিভক্ত হয়ে না। আল্লাহর রজ্জুকে ধারণ না করে আমরা এখন আবদুল্লাহকে ধারণ করছি, ব্যক্তিকে, ব্যক্তি নয়। যে সংগঠনে যে সমস্ত ব্যক্তিরা হাবলুল্লাহর প্রতি আকৃষ্ট, হাবলুল্লাহর কি কোরআন এবং সহিহ হাদিস, আল্লাহ প্রেরিত ওহি, এটা হল হাবলুল্লাহ। আর তার রয়েছে কোরআনে এবং হাদিসে মানুষের জ্ঞানে কখনোই ওহির বিধানের সমকক্ষ হতে পারে না। এই বিষয়টি আমাদের মধ্যে আগে জানা ছিল না, আমরা তখন বুঝতাম অমুক সভাপতিকে তোমরা ধরো, উনি যা বলে তাই করো। আর আমরা সামনে বলে দিলাম না, সভাপতিকে না, হাবলুল্লাহ, আবদুল্লাহ নয় হাবলুল্লাহ। এই যে দিক নির্দেশনা আমরা সেই সময় দিয়েছিলাম, আর্টিকেলটা এখন তো আপনারা পাবেন না, পড়লে বুঝতেন সেই সময় আমাদের চিন্তাধারাটা কেমন ছিল, যার ভিত্তিতে যুবসংঘ হয়। হতে পারে না এইভাবে, কোনো কাজ নেই, কাম নেই, পাঁচ বছর ছ বছর অন্তর একটা কনফারেন্স করে বিরিয়ানি খেয়ে বাড়ি যাওয়া, এর নাম তো কোনো আন্দোলন না। এই জন্য এটাই ছিল আমাদের কাজ আগে, মরুবের ভাব তো এর নাম তো আহলে হাদিস। জি না, এটা আহলে হাদিস নয়। শিরক বিদাতের বিরুদ্ধে কোনো কথা নেই, কাজ নেই, সংগঠিত কোনো প্রচেষ্টা নেই, কোশ্চিন করলে চলতে পারে না। যে কোনো আন্দোলন যদি সে বাতিল আন্দোলন হয়, যদি তারা ঐক্যবদ্ধ হয় তারা জিতে যাবে। তার এই নেতৃত্বের গুণ, তার তেজস্বিতা দেখে তৎকালীন সময়ের ওআইসি তাকে হেড বানাইছিল, সালাউদ্দিন কাদের চৌধুরী, তাকে ওআইসির সেক্রেটারি হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তার সাহসিকতা তাকে আমি দেখেছি, একটা দারুণ মানুষ ছিল, কারোর তক্কা করতো না। এই স্বাধীন চেতা লোকগুলোকে দুনিয়াতে উঠিয়ে দেওয়া হয়েছে খুব সুকৌশলে। কোনো দেশে কোনো স্বাধীন চেতা লোক থাক, এটা ইহুদি নাসারে পছন্দ করে না। আদর্শের দিক দিয়ে আমরা যতই যাই বলি না কেন, সাহসী লোকের খুব অভাব। যারা নেতৃস্থানীয় লোক দেশের সরকার পরিচালনা করেন, তাদের মধ্যে আমাদের প্রয়োজন কিছু সাহসী লোক। দুর্বল চেতা লোককে যখন যেদিকে ফুটবলে এদিকে লাঠি মিলে ওদিক যায়, ওদিক লাঠি মিলে এদিকে যায়, এরা সব ফুটবল হয়ে গেলে তো হবে না। দুই নম্বর হলো পরস্পরের ঝগড়া পরিহার করতে হবে, অবশ্যই দ্বিমত থাকবে, মত ভেদ থাকবে কিন্তু মত বিরোধ থাকবে না। মতামত তো হবেই, একটা মিটিংয়ে বসলে পাঁচজন পাঁচজন কথা বলবে না। আল্লাহ বলছেন সাহাবের হুম ফিল আমর, তোমরা যে কোনো বিষয়ে পরামর্শ করো, ফয়জা আজমতা, একটা বিষয় নিশ্চিত হবে, ফাতে হকাল আল্লাহ, তুমি আল্লাহকে ভরসা করো, দেখো ভবিষ্যতে ভালো মন্দ যা একটা হবে। একজন বলে এটা করেন না, একজন বলে করলো, যেমন দেখা গেল যে এ করেন না ভালো হয়েছে, বলেছিলাম যে আমাকে শুনতে আজকে এটা হতো না, আছে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন কালামত লাও মিনাশ শয়তান, লাও যদি, এ যদি কথাটাই শয়তানের কথা, যদি তুমি সেই দিনের কথাটা শুনতে আজকে এটা হতো না। এই জন্য হাদিসের ভাষা কালামত লাও মিনাশ শয়তান, লাও যদি বলো, যদি যদি বলো, বুঝতে হবে শয়তান তুমি বলাস এগুলো, তুমি বলছো না এগুলো। অর্থাৎ পরামর্শ বৈঠকের গোপনীয়তা রক্ষা করতে হয়, সিদ্ধান্তের উপরে অটুট থাকতে হয়,
কোনো মতেই বলা ঠিক হবে না যে এইটা আমার কথা শুনলে আসে সমস্যাটা হতো না সংগঠনে। অত এই হাদিসগুলো এবং কোরআন আয়াতগুলো সামনে রেখে আমাকে আগাতে হবে। এবার আসেন তিন নম্বর, অলসতা পরিহার করা। যারা নেতৃত্ব দিবেন তাদের অলসতা পরিহার করতেই হবে। ওলা তাহানু ওলা তাহাজানু ও আনতুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয়েও না, তোমরা চিন্তিত হয়েও না, তোমরাই বিজয়ী যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর উপর বিশ্বাসী হও। বিশ্বাস তো নানা ধরনের বিশ্বাস, দেখেন বললাম না একটু আগে, কপট বিশ্বাসী, দুর্বল বিশ্বাসী, কত রকম বিশ্বাসী হয়েছে, কিন্তু দৃঢ় বিশ্বাসী যে মাত্র জান্নাত হবে, অন্যরা কিছুই করতে পারবে না। আর চার নম্বর হচ্ছে আমিরের আনুগত্য করা। আপনারা সবাই একদিকে, আমির একদিকে, কোনটা মানবেন? যদি তার না মানেন আপনি শেষে যাবেন। দলিল নেন, ওহদের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে ওরা মদিনায় হামলা করুক, এগিয়ে আসুক, ওরা দূরতে, ওহদ তো মদিনা থেকে 3 মাইল দূরে, ওরা কাছে আসুক, তাহলে আমরা ঘরে যে সুবিধাটা পাবো, ঘরে থেকে আত্মরক্ষা করার সুবিধাটা ওখানে গেলে পাবো না, ফাঁকা জায়গা। কিন্তু সাহাবায়ে কেরাম বললেন, বিশেষ করে বীর কেশরী হামজা বললেন, আপনি কি বলছেন এটা, আমরা যখন কাফের ছিলাম কখনোই আমাদের বাড়ির এই সীমানার মধ্যে কোনো শত্রু ঢুকতে দেয়নি, আর আজকে ইসলাম এনেছি ঘরের মধ্যে শত্রু চলে আসবে, এটা হতেই পারে না। তখন মাদ্রাসা বললেন, ঠিক আছে তোমাদের কথা মতোই কাজ হবে। উনি ভিতরে চলে গেলেন, লৌহ বর্ম পরে, যুদ্ধের পোশাক পরে, হাতে তরবারি সহ বেরিয়ে চলে আসে। তখন আনসার সাহাবীরা লজ্জা পেয়ে গেছে, আরে আমরা আল্লাহর রাসূলের উপরে চাপ সৃষ্টি করলাম, কাজটা তো ভালো হয়নি। যে সব স্যার আমরা কি বলবো, আমাদের ভাষায় হুজুর বলে দিতে না, আপনি যা চান তাই হবে, আমরা এখানে যুদ্ধ করবো। তখন আল্লাহর রাসূল কি জবাব দিলেন, মনে রেখে দিও, কোনো নবী যখন যুদ্ধের সাজে বেরিয়ে যায় সেখান থেকে সে আর কোনোদিন পিছপা হয় না, চলো সামনে চললো। এদের কি বুঝলেন, সবাই কিন্তু পরামর্শ দিয়েছিল বা ওনার পরামর্শ ছিল এইটা, এখানে আমির সারেন্ডার করলেন সাথীদের মতামতের সামনে, কারণ যুদ্ধ একা আমির করে না, সাথীরাও করে, তারা যদি যুদ্ধ না করতে আমি একে করবো। আমিরকেও সাথীদের দিক খেয়াল করতে হবে, সাথীদেরও আমিরের দৃঢ়তা দিক খেয়াল করতে হবে, তাহলে এককভাবে একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। আজকে আমাদের প্রধানমন্ত্রী যদি একটা সিদ্ধান্ত নেয় আর আমরা যদি উল্টাপাল্টা যদি মিছিল করে বাড়িতে হবে, কারণ দেশ চলছে একজন নেতার আন্ডারে, সেই নেতা যেদিকে যায় যাজ্ঞা, যদি কোরআন সুন্নার বিরোধী যায় আমরা প্রতিবাদ করবো, পরামর্শ দেবো, এটা করেন এটা করেন, এরপরে যদি না মানে পুরো গুণা তার উপর হবে না, আর আমরা যদি আনন্দের সঙ্গে মেনে নিতে আমরা গুণাগার হয়ে যাবো। এই জন্য আমরা প্রতিবাদ করবো, এই জন্য যে আমরা যেন আল্লাহর কাছে বাঁচতে পারি। তো আমিরের আনুগত্য হলো চার নম্বর, আপনার ছয়টা বললাম না, বস্তুগত উপাদান লাগবে, এটা চার নম্বর। পাঁচ নম্বর হচ্ছে দৃঢ় পদে সংগ্রাম করা। যুদ্ধের সময় যে পালন হবে, একদলের দিকে একদলের দিকে খবর নেই, এটা হবে না। ইয়া ইহল্লাদিনা আমানু ইযা লাকাইতুম ফিয়াতান ফাসবুতু। হে ইমানদারগণ, যখন তোমরা কোনো দলের সঙ্গে মোলাকাত করবে অর্থাৎ যুদ্ধে মুখোমুখি হবে, ফাসবুতু, দৃঢ় হও, খবরদার, ডানি বাই যাও না। সূরা আনফাল 45 আয়াত। এরপরে ছয়, যেটা শুরুতে বলছিলাম, শক্তি অর্জন করা। যে কোনো মূল্যে আপনার শক্তি অর্জন করতেই হবে, নাহলে আপনি দুনিয়াতে টিকতে পারবেন না। মুসলিম উম্মাদ চিরকাল উহিদ খ্রিস্টানদের দালালি করে বেড়ায়, তাদের আদর্শ আমার দেশে চলছে না, সবই তাদের আদর্শ, আদর্শের দিক দিয়ে আমরা মরে গেছি। সেকুলারিজম কাদের, ন্যাশনালিজম কাদের, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এসব কাদের, সব ইউজিনাসারদের না, সবগুলি আমার দেশে চলছে, এইসব বাদ বাদ দিতে হবে। সেকুলারিজম কোনো ধর্মহীনতা, ধর্ম নিরপেক্ষ নয়, ওদের ধর্মনিরপেক্ষতার দূরে আমাদের কে কাকে বলবে, তো আমরা প্রতিবাদ করে যাই, আমরা লিখেছি বলে যাচ্ছি, এটা না আমাদের ধর্ম আছে, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, এটাকে নিরপেক্ষ, মানে ইসলাম নিরপেক্ষ কোনো
সমাজ আমরা চিন্তা করতে পারি না। ইসলাম বিশ্ব মানবতার জন্য, শুধু মুসলমানের জন্য নয়, আকাশের সূর্য যেমন সবার জন্য, আকাশের চন্দ্র যেমন সবার জন্য, আকাশের বৃষ্টি যেমন সবার জন্য, ঠিক এমনি আল্লাহ দেওয়া ইসলাম বিশ্ব মানবতার কল্যাণের জন্য আমাদেরকে সেদিকে খেয়াল করতে হবে।